হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ও বিসিএসি এস টি সার্টিফিকেট আপনারা কীভাবে সঠিকভাবে আবেদন করবেন নিজের বাড়িতে বসে এবং নিজের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেই সংক্রান্ত ভিডিও ভিডিওটি সঠিকভাবে সম্পূর্ণটা দেখবেন স্কিপ করবেন না এবং আবেদন করবেন আশা করি আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনটি স্বয়ং সম্পূর্ণ হবে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও ও সি এস সি এস সার্টিফিকেট আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক ওই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তাছাড়াও যদি আপনারা না পারেন আমি এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাদের মোবাইলের বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে গুগল অপশানে লিখবেন ও বিসি অ্যাপ্লাই বলে লিখে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশান দেখাবে তো এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসিক ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অবলুবি এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন বা এখানেও কিন্তু আপনারা ক্লিক করতে পারেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট আবেদন করার যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটের ওয়েব ডিজাইনটি কিন্তু এমনই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্ট বলে এই অ্যাপ্লিক্যান্টে আপনারা কিন্তু ক্লিক করবেন তো অ্যাপ্লিক্যান্টে ক্লিক করলে কিন্তু একাধিক অপশান আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আরও একটি অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে যেসব ব্যবসাগুলো পাবেন সেসব হচ্ছে এডিট অপশান অর্থাৎ আবেদন করেছেন কিন্তু ভুল হয়ে গেছে এডিট করতে পারবেন অ্যাপ্লিকেশন চেক অর্থাৎ আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশান জমাও করেছেন তো আবেদনের পরিস্থিতি জানতে কতদূর কাজ হলো সেটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং সার্টিফিকেট চেক সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটটি সঠিক কিনা চেক করার জন্য কিন্তু আপনারা এই অপশানে যেতে পারেন আর তারপর একটি অপশান পেয়ে যাবেন রিপ্রিন্ট অ্যাপ্লিক্যান্ট অ্যাপমেন্ট স্লিপ অর্থাৎ আপনারা আবেদন করেছেন কিন্তু আপনাদের ফর্মটি হারিয়ে গেছে আবার রিপ্রিন্ট করার দরকার তো এখান থেকে কিন্তু রিপ্রিন্ট করতে পারবেন আর ডাউনলোড সার্টিফিকেট তো ডাউনলোড সার্টিফিকেটের বিষয়ে একটু বলি যে সকল ব্যক্তিদের দু হাজার তেইশ সালের আগস্ট মাসের পরের থেকে আপনাদের সার্টিফিকেট জেনারেট হয়েছে তারাই কিন্তু একমাত্র অনলাইনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তার আগে যাদের জেনারেট হয়েছে তারা কিন্তু পারবেন না তো এটি কিন্তু মাথায় রাখবেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নতুন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন অর্থাৎ অ্যাপ্লাই ফর এস সি এস টি ও সি এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন একটি পেজে নিয়ে চলে যাবে কি একটু ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে ফাইনালি পূর্ণ ফর্মটা এরকমভাবে ওপেন হয়ে যাবে তো এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো এই ফর্মটি কিন্তু গুরুত্বপূর্ণ ফর্ম এই ফর্মে কিন্তু একটু ভুলভাল হলে কিন্তু আপনাদের আর এডিট করতে পারবেন না আর এডিট না করতে পারার কারণে কিন্তু আপনার যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাপ্লিকেশন ভিডিও থেকে রিসেক্ট করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নতুন অ্যাপ্লিকেশনের আবেদন করতে পারবেন না তো সেটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে তো চলুন সঠিকভাবে ফিল আপ করে দেখিয়ে দিই সবার প্রথমে আপনারা কি করবেন সবার প্রথমে আপনাদের ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু আপনাদের সিলেক্ট থাকবে থাকবে আগের থেকেই তারপরে আপনাদের আছে ডিস্ট্রিক্ট তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করবেন সেই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ওই ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনের থাকেন সেই সাব ডিভিশনটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা পৌরসভায় থাকেন না আপনাদের ব্লকে থাকেন বা গ্রাম পঞ্চায়েতে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখানে যে ব্যক্তি অ্যাপ্লাই করছে সে কিন্তু গ্রামে থাকে তাই এখানে কিন্তু ব্লকটা সিলেক্ট তারপরে এখানে ব্লকটা স্টিক মারার পরে আপনারা কিন্তু এখানে ব্লক যে ব্লকটা আছে সেই ব্লকটা কিন্তু আপনারা চুজ করে নেবেন আপনাদের যদি মিউনিসিপ্যালিটি থাকে তাহলে কিন্তু ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে নেবেন তারপরে যখন এটা আপনারা সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই পাশে জিপি বা ওয়ার্ড নাম্বার এটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে যারা গ্রাম পঞ্চায়েতে থাকেন তারা গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করবেন যারা ওয়ার্ডে ওয়ার্ডে থাকেন তারা ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে নিচের দিকে আসবেন দু নম্বরে দু নম্বরে আসার কারণে এখানে আপনারা কোন অ্যাপ্লাই কোন কাজ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন এস সি এস তো যেহেতু আমি ওবিসি করছি তাই ওবিসিতে ক্লিক করলাম আপনারা যদি এসসি বা এসটি করে থাকেন তাহলে এসসি এসটিতে ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের ওবিসি এ না ওবিসি বি সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো সেটি কীভাবে সিলেক্ট করবেন যখন এখানে ক্লিক করবেন তো এখানে প্রথমে দেওয়া থাকবে ওবিসি শুধু ওবিসি তারপরে ওবিসি এ ওবিসি বি তো আপনাদের যে ক্যাটাগরি যে কাস্ট মানে সাবকাস্ট যেটি আছে সেটি কিন্তু আপনাদের দেখে তারপরে এ করতে হবে যেহেতু এই ব্যক্তি জোলান সারি মমিন তো জোলান সারি মমিন ও এতে আছে তাই আমি এখানে থেকে এ সিলেক্ট করে জোলা আনসারি মোমেন্টটি সিলেক্ট করে নিয়েছি যদি আবার এ এই ব্যক্তি যদি আপনাদের গোয়ালা গোপি হতো কাস্ট সার্টিফিকেট তাহলে কিন্তু এখানে বা সাবকাস্ট তাহলে কিন্তু এখানে ও বি হতো তো আপনারা কিন্তু সব সময় ওবিসি এ ওবিসি বি দুটোই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন কোন ওবিসি এতে আছে না ওবিসি বি বিতে আছে আপনাদের সাবকাস্ট তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের সঠিক যে নামটি আছে বার্থ সার্টিফিকেট বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখে এখানে কিন্তু নামটি ক্যাপিটালে লিখে দেবেন তারপরে এখানে ফাদার্স নেমটি লিখে দেবেন তারপরে এখানে মোবাইল নাম্বারটি লিখে দেবেন চাইলে এখানে কিন্তু ইমেল আইডিটাও লিখে দিতে পারেন এটি কিন্তু ম্যান্ডেটারি নয় তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সকল ব্যক্তি আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স তাদের কিন্তু এপিক নাম্বার দিলে চাইলে দিতে পারেন বা আধার কার্ড নাম্বার দিতে পারেন বা আপনাদের রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন আর যেহেতু আমি মাইনার অর্থাৎ বাচ্চাদের অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আধার কার্ডটি সিলেক্ট করে আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করলাম তারপরে নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাদের যে মা ডেট বার্থ আছে সেই ডেট অফ কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে কিন্তু প্লেস অফ বার্থ তো প্লেস অফ বার্থ আপনারা কীভাবে সিলেক্ট করবেন আপনারা কিন্তু আন্দাজে দেবেন না আপনাদের যে জন্ম সার্টিফিকেটটি আছে যে জন্ম সার্টিফিকেটটা দেখে কিন্তু এখানে প্লেস অফ বার্তা দেবেন তো এখানে মানে আপনি যদি নার্সিংহোমে হয়ে থাকেন ওই নার্সিংহোমটা কোন রাজ্যে অবস্থিত সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি কোন ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত সেটি সিলেক্ট করে নিয়েছি কোন পুলিশ স্টেশনের মধ্যে অবস্থিত সেটি সিলেক্ট করে নিয়েছি এবং কোন নার্সিংহোমে জন্মগ্রহণ করেছে শিশু সেই নার্সিংহোমের নামটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তারপরে নিচের দিকে স্কল করবেন স্কল করার পর নম্বরে আসে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান বসবাসকার বসবাসের ঠিকানা আগামী ছ মাস পূর্বে মাসের তো এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন তারপরে এখানে ওয়েস্টবেঙ্গাল সিলেক্ট করা থাকবে নর্থ চৌস্টবেঙ্গাল সিলেক্ট করা থাকবে এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন এখানে ওয়ার্ড নাম্বার বা জিপিটা সিলেক্ট করবেন এখানে আপনাদের গ্রামটা লিখে নেবেন এখানে আপনাদের পোস্ট অফিসটা লিখবেন তারপরে নিচের দিকে আপনাদের কোডটা লিখে নেবেন লিখে নেওয়ার পরে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে কিন্তু এই সেম অ্যাস প্রেজেন্ট এখানে কি আপনারা ইয়েস করবেন ইয়েসে টিক করবেন করলে কিন্তু এখানে এটা এরকম ব্লাঙ্ক হয়ে যাবে অর্থাৎ আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু একই তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে আপনাদের ধর্ম কী আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের জেন্ডার কী ছেলে না মেয়ে সেটি সিলেক্ট করে নেবেন তারপরে ব্লাড রিলেশন ডিটেলস অর্থাৎ আপনাদের পরিবারে যদি আগে কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট ডিটেলসটি কিন্তু এখানে পূরণ করবেন তো এখানে সবার প্রথমে কিন্তু আপনারা ইয়েস করবেন ইয়েস করার পরে কিন্তু আপনাদের এখানে সার্টিফিকেট হোল্ডারের নেমটি নামটি লিখে লিখে দেবেন সার্টিফিকেট নাম্বারটি লিখে দেবেন এখানে আপনাদের যেটা সেই কবে সার্টিফিকেটের ইস্যু হয়েছিলো সেটি আপনি ইনপুট করবেন তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে আবেদনকারী তার সাথে যারা সার্টিফিকেট আছে তার রিলেশান কী সেটি লিখে নেবেন তারপরে কোথা থেকে ইস্যু হয়েছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সার দুটো আপনাদের পরিবারের বাইরে অর্থাৎ একই টাইটেলের মধ্যে কিন্তু পরিবারের রক্ত সম্পর্কে বাইরে দুজন সাক্ষীর নাম কিন্তু এখানে ইনপুট করবেন এখানে একটা এবং এখানে একটা এবং তাদের বাড়ি কোথায় সেটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন তো সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে নিচের দিকে আসবেন এটি কিন্তু আপনারা কিছু করবেন না এটির মানে হলো আপনাদের যে মাইগ্রেট অর্থাৎ আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসবাসকারী আদার্স স্টেট বা আদার্স কান্ট্রিতে তাদের জন্য তো আপনি নো করবেন অবশ্যই এটা সবসময় নো রাখবেন রাখার পরে সব ঠিকঠাক থাকলে সেভ ব্যান কন্টিনিতে আপনারা ক্লিক করবেন সেভ কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এখানে বলা হচ্ছে প্যারেন্টস সার্ভিস ডিটেল অর্থাৎ আপনাদের বাবা মা কি কোনো সার্ভিস করে তো এখানে টাইপ অফ অর্গানাইজেশন এখানে নন অফ অ্যাবভ লিখে দেবেন এখানেও লিখে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন আর যদি সার্ভিস করে থাকে তাহলে কিন্তু আপনারা ইয়েস করে এখানে কিন্তু কোথায় সার্ভিস করেন কবে থেকে সার্ভিস করছেন সমস্ত কিছু কিন্তু এখানে লিখতে হবে কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ শো হবে যেখানে বলা আছে ইউ উইল নট বি এবল টু চেঞ্জ বাই ম্যান্ডোটারি ফিল্ড আফটার ক্লিকিং ওকে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ তো যে সব কিছু ঠিকঠাক আপনি কিন্তু অন্য কিছু করতে পারবেন না তো এখানে কিন্তু সব ঠিকঠাক থাকলে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে তো এরকম এন্টারফেস শো করার পর কোনো কিছু করবেন না না করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইনকাম তো ইনকাম এখানে এই অপশানটিতে আপনারা কিন্তু আট চুরাশি হাজার টাকা লিখবেন অর্থাৎ মাসে সাত হাজার টাকা তো এই অপশানে কিন্তু লেখাই আছে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে অ্যানুয়াল ইনকাম ফর আদার্স রিজন্স তো অর্থাৎ এখানে কিন্তু অ্যাগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ এখানে কিন্তু আপনারা চুরাশি হাজার টাকা ইনকাম দেবেন অর্থাৎ মাসে সাত হাজার টাকা ইনকাম দেবেন এর মার ক্ষেত্রে কিন্তু এখানে কিছুই দেবেন না অর্থাৎ পাঁচটা শূন্য দিয়ে দেবেন মানে নীল তারপরে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ও তে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনাদের একটি এক কপি পাসপোর্ট সাইজ ফটো দেওয়া কিন্তু এটা কিন্তু দিতেই হবে আগে না দিলেও চলতো কিন্তু এখন কিন্তু মেন্ডোটারি করে দিয়েছে দিতেই হবে এবং তার ক্রাইটেরিয়া দিয়েছে কিন্তু মিনিমাম সাইজ দেড়শো কপির মধ্যে জেপিজি সাইজ হতে হবে তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজনের কিন্তু ফটো এখানে আপলোড করে রেখেছি এবং এখানে ব্রাউজার থেকে কিন্তু আপলোড করেছি তা আপলোড হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন মানে দু পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন ফটোটা আপলোড হওয়ার জন্য তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে এসে এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল আপ করবে যদি ক্যাপচার কোডটি বোঝান গিয়ে না থাকে তাহলে এখানে কিন্তু আপনারা এই এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন অর্থাৎ এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করে চেঞ্জ করে নেবেন নিয়ে সম্পূর্ণ ক্যাপচার কোডটা ভালোভাবে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে বলা হয়েছে ইয়র অ্যাপ্লিকেশান বিন সাবমিট সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি সঠিকভাবেও কিন্তু সাবমিট করা হয়েছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এটি কিন্তু আপনারা নোট করে রাখবেন দেখতে পাচ্ছেন রেড কালার কিন্তু লেখাই আছে রেড কালার দিয়ে কিন্তু লেখাই আছে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেন্ট নাম্বার অফ ফার্দার রেফারেন্স তো এখানে কিন্তু আপনারা এটা লিখে রাখবেন ঠিক আছে অর্থাৎ এই নাম্বারটি কিন্তু আপনারা স্ক্রিনশট মেনে রাখবেন বা লিখে রাখবেন বা পিডিএফ সেভ করে রাখবেন তারপরে একে একে এই ক্লিক হেয়ার টু এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেন যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হবে তারপরে এখান থেকে এটা ক্লিক করলে আপনাদের যে সার্ভিস অর্থাৎ চুরাশি হাজার টাকা ইনকাম দিয়েছে সেটি কিন্তু আপনাদের ডাউনলোড হবে আর এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকোলাইজমেন্ট স্লিপ যে স্লিপটা আপনাদের কিন্তু সাবমি ফর্ম ম্যানুয়ালি সাবমিট করার সময় কিন্তু অফিস কর্তৃপক্ষ আপনার হাতে দিয়ে দেবে পরবর্তী যখন আপনি অ্যাপ্লিকেশন কাস্ট সার্টিফিকেটটা নিতে যাবেন তখন কিন্তু ওই স্লেপটির প্রয়োজন পড়বে তো ওটি কিন্তু আমরা গুছিয়ে রাখতে হবে তো এই ছিল ভিডিওটি এটি হচ্ছে সঠিক পদ্ধতি ও সি এস সি এস টি সার্টিফিকেট আবেদন করার সঠিক পদ্ধতি আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে ফিল আপ করতে পারবেন এটি কিন্তু আমি আগেও বলেছি তাছাড়াও যদি আপনারা নাও পারেন আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু গিয়ে কিন্তু আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনারা